হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি সেকেন্ড সাবনেটিং এর উপর একটি ভিডিও টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে একটি নেটওয়ার্ক স্ট্রাকচার আছে। এখানে ডুয়েট মেইন ক্যাম্পাস নামে একটি ল্যান আছে এবং ডুয়েট সেকেন্ড ক্যাম্পাস নামে আরেকটি ল্যান করা আছে। ডুয়েট মেইন ক্যাম্পাস ল্যানে আছে আমার 1500 ইউজার এবং ডুয়েট সেকেন্ড ক্যাম্পাস ল্যানে আছে 4000 ইউজার। তো এটার জন্য আমাদের একটা সাবনেট ডিজাইন করতে হবে। তোমরা সেটা কিভাবে করবো, এখানে কিছু আমার রিকোয়ারমেন্ট আছে। ডুয়েট মেইন ক্যাম্পাস ল্যানে আছে 1500 ইউজার, ডুয়েট সেকেন্ড ক্যাম্পাস ল্যানে আছে 4000 ইউজার এবং একটা প্রোভাইডেড আইপি দেওয়া আছে এবং স্ল্যাশ নোটেশন দেওয়া আছে 19। তো এখানে আমার টোটাল ইউজার কত এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 1500 আছে এবং 4000 আছে, কিন্তু এখানে আরও দুজন ইউজার আছে, মানে দুইটা ইন্টারফেস আছে, এই রাউটার টু এই রাউটার। মানে আমার যেখানে যেখানে আইপি বসাতে হবে সেখানে আমার এক একজন ইউজার হিসেবে কাউন্ট করতে হবে। কিন্তু অবশ্যই আমার এখানে একটা আইপি বসাতে হবে এবং এখানে একটা আইপি বসাতে হবে। কিভাবে এগুলো কাজ করা হয় আমরা অবশ্যই যখন সিমুলেশন সফটওয়্যারে এগুলো দেখবো তখন বুঝতে পারবো। তাহলে এখানে আমার দুইটা, তাহলে টোটাল ইউজার কত, একটা 4000, 1500 এবং 2। তো এখানে আমাদের একটা জিনিস বিবেচনায় রাখতে হবে যে সর্বোচ্চ ইউজার আছে যে নেটওয়ার্কে, আমরা তার জন্য প্রথমে সাবনেটিংটা করবো এবং তার থেকে যখন যে কম সংখ্যক ইউজার আছে পরবর্তী সেটার জন্য আমরা সাবনেটিং করবো। এভাবে আস্তে আস্তে কম সংখ্যক ইউজারদের জন্য সাবনেটিংটা করতে থাকবো। তো এখানে আমাদের একটা আমরা ফর্মুলা জানি যে ভ্যালিড হোস্ট ইকুয়াল টু টু দি পাওয়ার এন মাইনাস টু। এখানে এন হচ্ছে নাম্বার অফ হোস্ট বিট, মানে হোস্ট বিটে কি পরিমাণ বিট থাকবে সেটাই বোঝাচ্ছে এই এনটা। তো এখানে দেখুন যে 4000 কি, 4000 আমার হোস্ট, ভ্যালিড হোস্ট। তো এই ভ্যালিড হোস্ট যদি 4000 আমরা বের করতে চাই, আমার এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারবো যে এই হোস্ট বিট, মানে এনটা বোঝাচ্ছে হোস্ট বিট, হোস্টে কয়টা বিট রাখতে হবে। তো এখানে টু টু দি পাওয়ার আমরা যদি টু টু দি পাওয়ার 12 দেখি মাইনাস টু, এখানে পাই 4094টা, তার মানে আমার হোস্ট বিট রাখতে হবে 12টা এবং 1500 জন্য আছে টু টু দি পাওয়ার 11 মাইনাস টু 2022টা। এখানে 1500 থেকে অনেক বেশি আইপি ব্যবহার করা হচ্ছে, কিছু আইপি ওয়েস্ট হচ্ছে, কিন্তু আমরা যদি এখানে 10 দিই তাহলে সেখানে আসবে 1022টা। তাহলে আমার 1500 হচ্ছে না, কিন্তু 15 জন ইউজারকে আমি দিতে পারতেছি না, এই জন্য আমাদের এক বিটটা বিট হোস্ট পোর্শনে একটা বিট বাড়াতে হচ্ছে যেখানে আসবে 2022টা। এবং ফাইনালি এখানে যে আমার দুজন ইউজার আছে, সেই দুজন ইউজার বা দুইটা ইন্টারফেস বা দুইটা হোস্ট যাই বলি না কেন, তার জন্য আমার কি করতে হবে টু টু পাওয়ার এন মাইনাস টু, টু 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 পাওয়ার এন মাইনাস মানে আমরা ফাইনালি পাবো দুইটা ভ্যালিড হোস্ট। আমরা দেখি যে আসলে কিভাবে এই হোস্টিংটা করা হয়ে থাকে বা এই সাবমিটিংটা করা হয়ে থাকে। আমরা দেখবো প্রথমে 4000 ইউজারের জন্য, যেহেতু হাইয়েস্ট 4000 ইউজার আমার এখানে আছে। তো এখানে দেখুন যে এই যে একটা আইপি দেওয়া আছে তার স্ল্যাশ নোটেশন 19, আমরা তার একটা বাইনারি নাম্বার এখানে তৈরি করে নিলাম, বাইনারি ফরম্যাট তৈরি করে নিলাম। নেওয়ার পর আমাদের স্ল্যাশ নোটেশনটা এখানে ফিক্সড করে দিলাম এবং আমরা বের করে ফেলছি যে নেট পোর্শন আমার 19 বিট। এটা মানে তো নেট বিট, আমার নেট বিট হচ্ছে 19 বিট এবং বাদ বাকি বিটগুলো থাকবে হোস্ট বিটে। তো এখান থেকে আমার একটা আমরা দেখছিলাম যে একটু আগেই যে হোস্ট বিটে 4000 হোস্ট নির্ণয় করার জন্য হোস্ট বিট আমার কয়টা রাখতে হবে, 12। তার মানে এই যে হোস্ট পোর্শন আমার 12 রাখতে হবে, কিন্তু হোস্ট পোর্শনে আছে আমার কয়টা বিট, হ্যাঁ হোস্ট পোর্শনে আছে আমার 13 বিট, কিন্তু আমার এই 13 বিট তো প্রয়োজন না, আমার হোস্ট বিটে 12 বিট হলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা কি করবো যে হোস্ট পোর্শন থেকে 8, 9, 10, 11, 12 তার মানে এই বরাবর একটা স্ল্যাশ নোটেশন দিয়ে নেবো যে আমার এই বিটটা প্রয়োজন নাই, আমি শুধু 12 বিট নিলে আমার আমি 4000 ইউজারকে আইপি দিতে পারবো। তাহলে আমি কি করছি যে এখানে একটা স্ল্যাশ নোটেশন দিয়ে নিছি, কিন্তু মাঝের যে বিটটা থাকলো, মাঝে যে বিটটা ফাঁকা পড়ে গেল, এই বিটটাকে বলবো আসলে অ্যাকচুয়ালি আমার সাবনেট বিট। আর আমার নতুন হোস্ট পোর্শনও হয়ে গেল কোনটা, এইটা। এই নতুন হোস্ট পোর্শনে আমাদের পরিবর্তনটা করতে হবে, নতুন হোস্ট পোর্শনে কয় বিট পাচ্ছি আমরা, 12 বিট। এই যে এই 12টাই কিন্তু এই যে এই এখানে মানে এন এর মানটা আমরা কি ধরছিলাম 12 না, নাম্বার অফ হোস্ট বিট, সেই আমরা 12 বিটটা এখানে আলাদা করে ফেললাম হোস্ট পোর্শনের জন্য। এবং মাঝে যে বিটটা ফাঁকা থেকে গেল নেট পোর্শন এবং হোস্ট পোর্শনের মাঝে, এই বিটটাকে বলা হচ্ছে সাবনেট বিট। এখন এই সাবনেট বিটে আমরা কি করব, সাবনেট বিটে যেহেতু একটা বিট এখানে খালি আছে, হয় আমরা 0 ইনসার্ট করতে পারবো না হয় 1 ইনসার্ট করবো। যদি আমরা দুইটা থাকতো, যেমন এখানে আমি দুইটা বিট খালি রেখে উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য আপনাদের জন্য রেখেছি যে এখানে যদি আমরা দুইটা বিট ইনসার্ট করতে যাই তাহলে কি ইনসার্ট করবো, 00, 01, 10, 11। আমরা যদি চিন্তা করি যে আমরা 100 ইনসার্ট করব এই দুইটা বিট, আমরা কি পারবো না, কারণ আমার পজিশন তো দুইটা। ওকে, তো আমরা দেখি এখানে আমরা প্রথমে 0 ইনসার্ট করব এবং 0 ইনসার্ট করার ফলে এখানে আমাদের কি হয়, আমরা এখানে আমাদের প্রথমে ফার্স্ট যে 0টা আছে 0টা ইনসার্ট করব, তারপর 1 ইনসার্ট করব, এভাবে আস্তে আস্তে ইনসার্ট করব। তো প্রথমে আমি 0 ইনসার্ট করলাম এবং 0-র প্লেসটা ক্রস দিয়ে দিলাম, মানে প্লেসটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। তো এখানে দেখুন যে যখন আমরা এখানে ভাগ করে নিয়েছি নতুন নেট পোর্শন হিসাবে, তখন আমরা নেট পোর্শনের এখানে স্ল্যাশ নোটেশন দিয়ে দিয়েছি 20। কেন 20 দিলাম,
কারণ হোস্ট পোর্শন থেকে আমরা অলরেডি এক বিট নিয়ে নিছি, নিয়ে নিছি, সেই সেই বিটটা আমরা এখন কোথায় ইনসার্ট করব, হোস্ট পোর্শনে। দেখুন এখানে আমরা যে জিরোটা এখানে নিয়েছিলাম সেই সাবনেট বিটের যে বিটটা জিরো ইনসার্ট করেছিলাম সেটা এখন নেট পোর্শনে নিয়ে নেব, এবং বাদ বাকি থাকবে যে বিট পোর্শন সেটাকে বলবো আমরা হোস্ট পোর্শন। তাহলে এখানে আমার টোটাল হোস্ট নেট পোর্শনে কয়টা বিট আছে, 20টা, এই জন্য আমরা এখানে স্ল্যাশ 20 করে দিছি। ঠিক আছে, স্ল্যাশ 20 করার পরে এখন আমি ফাইনালি আমার নেট পোর্শন এবং হোস্ট পোর্শন পেয়ে গেছি, এবং এখান থেকে আমার বের করতে হবে কি যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবো এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবো এই 4000 ইউজারের জন্য। যখন আমরা নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করবো, এই নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিয়ে ভিতরে যে ভ্যালিড নেটওয়ার্ক আইডিগুলো আইপি অ্যাড্রেসগুলো থাকবে এগুলো আসলে আমরা এই 4000 ইউজারদের জন্য বরাদ্দ দিতে পারবো। তো এখানে আমরা কি করবো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার একটা ফর্মুলা ছিল কি যে নেট পোর্শন অ্যাজ ইট ইজ থাকবে বাট হোস্ট পোর্শন অল জিরো হয়ে যাবে, মানে এই নেট পোর্শনটা অ্যাজ ইট ইজ যা আছে তাই, বাট এই যে হোস্ট পোর্শন যে বিটগুলো খালি আছে এখানে আমরা অল জিরো করে দেবো। আবার ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে কি হবে, সেম যে নেট পোর্শন অ্যাজ ইট ইজ থাকবে, আমরা তো নেট পোর্শন কখনোই চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ যা করার আমার সব হোস্ট পোর্শনে করতে হবে। তো আমরা এখানে কি করব যে হোস্ট পোর্শন অল ওয়ান করে দিতে হবে, এটা আমার ফর্মুলা ছিল আমার প্রিভিয়াস ভিডিও, যারা দেখেন নাই অবশ্যই তারা ভিডিওটা দেখে আসবেন সেকেন্ড ভিডিওতে, তাহলে ওখান থেকে সবাই ক্লিয়ার হয়ে যাবেন। এবং এখানে সাবনেট মাস্কের ক্ষেত্রে কি বলা হয়েছিল যে নেট পোর্শন অল ওয়ান হয়ে যাবে, সাব হোস্ট পোর্শন কি হবে অল জিরো হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, এই যে অকটেট, এই অকটেট বাই অকটেট এই নাম্বারগুলোকে আমরা ডেসিমাল নাম্বার কনভার্ট করবো অকটেট বাই অকটেট। এখন কথা হচ্ছে এই অকটেটও তো আমার নেট বিট আছে আবার হোস্ট বিট আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি করবো, এগুলো আমার কিছু দেখার দরকার নেই, যখন আমরা ডেসিমালে কনভার্ট করবো তখন অবশ্যই অবশ্যই আমাদের অকটেট বাই অকটেট কনভার্ট করে নিতে হবে, সেখানে নেট বিট থাকলো কি হোস্ট বিট থাকলো এগুলো আমাদের কিছুই দেখার প্রয়োজন নাই। তো সেম এইগুলোর ক্ষেত্রেও সেম একই রুলস অ্যাপ্লাই করবো যে আমরা অকটেট বাই অকটেট কনভার্ট করে নেব। আমরা এখান থেকে অলরেডি জিরো ইনসার্ট করে দিয়েছি, এখানে যেহেতু জিরো ব্যবহার করা হয়ে গেছে বা জিরোর পরবর্তী যে সংখ্যাটা আছে আমরা ওয়ান ব্যবহার করব এই সাবনেট বিটের জন্য। তো আমরা কি করব যে জিরো যেখানে ইনসার্ট করেছিলাম তার পরিবর্তে আমরা এখানে এখন ওয়ান ইনসার্ট করে দেবো। ঠিক আছে, কেন, কারণ আমরা অলরেডি জিরো ব্যবহার করেছি, জিরো তো আর ব্যবহার করতে পারবো না, তো জিরোর পরিবর্তে আবার পরবর্তী যে সাবনেটিংটা করতে চাচ্ছি তার জন্য আমরা ওয়ানটা অবশ্যই ব্যবহার করে নিব। তো এবার আমরা ফাইনালি এই ফরম্যাটটা পেয়ে গেলাম, এখন এখান থেকে আমাদের ক্রাইটেরিয়া দেখতে হবে কি যে আমরা এখন ইউজার কত, আমার এখানে ইউজার হচ্ছে 1500। তো 1500 জন্য আমরা এই যে ভ্যালিড হোস্ট কীভাবে বের করবো, 2n, n এর মানটা যদি আমরা 11 করে দিই তাহলে আমার মান আসবে, ভ্যালিড হোস্ট আসবে 2022, কিন্তু আমরা যদি এখানে 10 করতাম তো সেক্ষেত্রে আসতো 1022, কিন্তু আমরা আমার দরকার হচ্ছে 1500, আমার ফুল যে ক্রাইটেরিয়া সেটা ফিল আপ করতেছে না। সো আমরা কি করব, 11 করে দেবো এবং এখানে আমার 2022। হ্যাঁ, এখানে কিছু আইপি হয়তো বা ওয়েস্ট হবে, কিন্তু আমাদের 1500 ইউজারকে দিতে হলে অবশ্যই এই ক্যারেক্টারটা ফলো করতে হবে, মানে এনের মানটা হোস্ট বিটটা আমাদের 11 রাখতে হবে। তাহলে আমরা কি করব, এখন হোস্ট পোর্শন থেকে 11 বিট কাউন্ট করব, এখানে ফার্স্ট অকটেট 8 9 10 11, এই জন্য এখানে আমরা একটা স্ল্যাশ দিয়ে নিলাম, এবং দেখেন এখানে স্ল্যাশ নোটেশনটা হয়ে গেছে 21, আগে ছিল 20 এখন 21। ওকে, আমরা এখন এই সাবনেট বিট একটা পেয়ে গেলাম এবং ফাইনালি স্ল্যাশ নোটেশন পেলাম 21। এখন এই সাবনেট বিটে আমরা প্রথমে কি করব, জিরো ইনসার্ট করব, এবং জিরো ইনসার্ট করার ফলে আমরা জিরোর পরিবর্তে ক্রস দিয়ে দিচ্ছি কারণ এই বিটটা আর ব্যবহৃত হবে না। তাহলে আমরা ফাইনালি এই ফরম্যাটটা পেয়ে গেলাম যে জিরো ইনসার্ট করে দিচ্ছি এখানে এবং স্ল্যাশ নোটেশন 21। হ্যাঁ, আমরা এখন কি করব যে আমরা অলরেডি জিরো ইনসার্ট করে দিয়েছি এখানে, জিরো ইনসার্ট করার ফলে আমরা নেট পোর্শন এবং হোস্ট পোর্শন পেয়ে গেছি। এখন আমরা কি করব যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব, ব্রডকাস্ট এবং সাবনেট মাস্ক। তো আমরা এখানে ফর্মুলা অনুযায়ী জানি যে নেটওয়ার্ক অ্যাড্রেস নির্ণয় করার ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ থাকবে আর এই হোস্ট পোর্শনটা চেঞ্জ হবে। এখন দেখেন হোস্ট পোর্শনটা চেঞ্জ হবে কী হবে, জিরো হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস নির্ণয় করার ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস নির্ণয় করার ক্ষেত্রে নেট পোর্শন অ্যাজ ইট ইজ থাকবে, হোস্ট পোর্শন অল জিরো হয়ে যাবে, হোস্ট পোর্শন দেখুন অল জিরো হয়ে গেছে। এবং এখানে আমরা কি করব, ব্রডকাস্ট অ্যাড্রেস নির্ণয় করার ক্ষেত্রে নেট পোর্শন অ্যাজ ইট ইজ থাকবে এবং হোস্ট পোর্শন হয়ে যাবে অল ওয়ান, এবং যখন সাবনেট মাস্ক নির্ণয় করব তখন থাকবে কি নেট পোর্শন অল ওয়ান হয়ে যাবে, নেট পোর্শন অল ওয়ান হবে কিন্তু হোস্ট পোর্শন হবে অল জিরো। এখন আমাদের কাজ হচ্ছে এই অকটেট বাই অকটেট ডেসিমালে কনভার্ট করা, অকটেট বাই অকটেট ডেসিমালে কনভার্ট করা। এখন কথা হচ্ছে এইখানে তো আমার নেট পোর্শন আছে, হোস্ট পোর্শন আছে এই অকটেটের ভিতরে, তাহলে এই ক্ষেত্রে কি করব, আমার এত কিছু দেখার দরকার নাই, আমরা কি করব যে অকটেট বাই অকটেট এখানে নেট পোর্শনের বিট থাক আর হোস্ট পোর্শনের বিট থাক এটা আমাদের কখনোই কাউন্ট করতে হবে না, আমরা ডিরেক্টলি এটাকে কি করব, ডেসিমালে কনভার্ট করে দেবো।
সেম এটার ক্ষেত্রে আমরা তাই করব যে নেট পোর্শন হোস্ট পোর্শন যাই থাক সেটা আমরা দেখার দরকার নেই, আমরা অক্টেট বাই অক্টেট ডেসিমালে কনভার্ট করে দেবো এবং ফাইনালি আমরা পেয়ে গেলাম কি নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক। এবং এখানে দেখেন যে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের শেষে স্ল্যাশ নোটেশন দেওয়া আছে 21। এখন আমরা এই জিরো যে ইনসার্ট করেছিলাম তার পরিবর্তে এখন ওয়ান ইনসার্ট করবো, কারণ জিরোর ব্যবহার আমার শেষ, এখন আমাকে ওয়ান ইনসার্ট করতে হবে। এবং ওয়ানের পজিশনে কী করলাম, ক্রস দিয়ে দিলাম, কারণ আমার ওয়ানটা অলরেডি ব্যবহার করে ফেলছে এখানে। এখানে দেখুন যে স্ল্যাশ নোটেশন কিন্তু চেঞ্জ হয়নি, কেন হবে না, কারণ আমি জিরোর পরিবর্তে ওয়ান ব্যবহার করতে, আগে জিরো ব্যবহার করা হয়ে গেছে এখন ওয়ান ব্যবহার করবো। তাহলে আমরা ওয়ানটা এখানে ইনসার্ট করে দিলাম এবং ওয়ান ইনসার্ট করে দেওয়ার ফলে কী হবে যে নেট পোর্শন একটা পেয়ে গেলাম আমরা, আবার হোস্ট পোর্শন পেয়ে গেলাম, স্ল্যাশ নোটেশনটা ঠিকই থাকবে। বাট এখন আমার ক্রাইটেরিয়া কি যে দুইজন ইউজারের জন্য সাবনেট বিট নির্ণয় করতে হবে বা হোস্ট পোর্শনটা বের করতে হবে। তো আমরা কী করবো যে টু টু দি পার এন, এন এর মান কত, টু। টু মানে কি যে নেট পোর্শন আমরা কত বিট রাখবো, নেট পোর্শন আমরা কয় বিট রাখবো, দুই বিট। এই টু, এই টু মানে এন এর ভ্যালু নেট পোর্শনে আমরা সরি আমরা হোস্ট পোর্শনে রাখবো দুই বিট। বাট এই যে নেট পোর্শন আর হোস্ট পোর্শনের মাঝে এখন নয়টা বিট খালি থাকলো, এটাকে বলা হবে সাবনেট বিট। ওকে, এখন যত পরিবর্তন করার আমরা হোস্ট বিটে করব, বাট আমাদের সাবনেট বিটটা আমরা কীভাবে চেঞ্জ করব, যে এখানে জিরো জিরো থেকে শুরু করব মানগুলো এবং ইনক্রিমেন্ট হতে হতে প্রত্যেকটা বিটের জন্য যতক্ষণ পর্যন্ত ওয়ান না হয় আমরা ইনক্রিমেন্ট করতে থাকবো। তো আমাদের যেহেতু প্রথমে আমার জিরো জিরো বিট আছে, জিরো জিরো আছে, আমি জিরো জিরোটা বিটটা এখানে সাবনেট বিটে ইনসার্ট করব। এবার ফাইনালি আমরা এই নয়টা ওয়ান এই পর্যন্ত বিট ইনসার্ট করতে পারি। এবং এখানে দেখেন যে আমার স্ল্যাশ নোটেশন চেঞ্জ হয়ে গেছে, স্ল্যাশ নোটেশন কত হবে, 30। আমরা আগেই বলেছি যে সাবনেটের যে বিটগুলো আছে এই বিটগুলো অ্যাকচুয়ালি আমরা নেট পোর্শনে পুশ করব, আর এখানে সাবনেট হোস্ট আমার যে হোস্ট নিয়ে করবো তার জন্য দুইটা বিট ফাঁকা আছে, এই দুইটা বিটে আমরা মূলত এখন পরিবর্তন করবো। তো এখন দেখুন যে আমরা এখান থেকে জিরো জিরো ইনসার্ট করে দিয়েছি এই পজিশনটাতে সাবনেট পজিশনে, এবং জিরো জিরোর পরিবর্তে আমরা সব ক্রস দিয়ে দিয়েছি, মানে এটা আমরা আর ব্যবহার করতে পারবো না। যদি পরবর্তীতে আর কোনো আবার ব্যবহার করতে হয় সাবনেট বিট, তাহলে আমরা এটা ব্যবহার করব। এবং আমার হোস্ট পোর্শনটা খালি আছে, আমরা শুধু এখন হোস্ট পোর্শনে চেঞ্জ করব, আর এই সাবনেট বিটটা এখন আমরা কি করব, নেট পোর্শনে পুশ করে দেবো। ওকে ফাইন, আমরা নেট পোর্শনে সাবনেট বিটগুলো পুশ করে দিলাম এবং নেট পোর্শনে টোটাল বিট হয়ে যাবে 30, এখানে আমরা স্ল্যাশ 30 দিয়ে দিলাম। এবং হোস্ট পোর্শনে যে দুইটা বিট আছে এই দুইটা বিট আমরা পরিবর্তন করতে পারবো। তো আমরা এখন যদি নেটওয়ার্ক অ্যাড্রেস নির্ণয় করি, নেটওয়ার্ক অ্যাড্রেস নির্ণয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে নেট পোর্শন থাকবে অ্যাজ ইট ইজ, আমার এই নেট পোর্শন এই টোটাল নেট পোর্শনটা থাকবে অ্যাজ ইট ইজ, হোস্ট পোর্শন হয়ে যাবে অল জিরো। এখন এই দুইটা বিট কিন্তু আমরা এখানে জিরো করে দিছি। এবং ব্রডকাস্ট অ্যাড্রেস নির্ণয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে নেট পোর্শন থাকবে অ্যাজ ইট ইজ বাট হোস্ট পোর্শন হয়ে যাবে অল ওয়ান। এবং সাবনেট মাস্কের ক্ষেত্রে বলা হয়েছে নেট পোর্শন হবে অল ওয়ান, সাবনেট সরি হোস্ট পোর্শন থাকবে অল জিরো আর নেটওয়ার্ক পোর্শন থাকবে অল ওয়ান। এখন আমরা প্রত্যেক কী করবো যে অক্টেট বাই অক্টেট ডেসিমালে কনভার্ট করবো এবং স্ল্যাশ নোটেশন 30 দিয়ে দেবো। তো আমরা আসলে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে তিনটা, আমাদের যে নেটওয়ার্ক ছিল তাদের জন্য আলাদা আলাদা যে সাবনেট তৈরি করতে হবে, মানে 4,000, 1,500 এবং দুইজন ইউজারের জন্য যে সাবনেটগুলো তৈরি করতে হবে, আমরা এই সাবনেটগুলো অলরেডি তৈরি করতে সক্ষম হয়েছি। আশা করি আপনারা টোটাল ভিডিওটা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, এবং আমি আপনাদের জন্য চেষ্টা করব সামনের আর একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য, সেখানে আমি দেখাবো যে কিভাবে সিসকো প্যাকেট ট্রেসার সিমুলেটার সফটওয়্যারটি ব্যবহার করা হয়, এর কিছু বেসিক ফান্ডামেন্টালস দেখাবো, বিভিন্ন ডিভাইস বা বিভিন্ন ফাংশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সফটওয়্যারটি আপনারা কীভাবে ফ্রিলি ইউজ করতে পারেন। এবং এখানে আমরা দেখাবো কিছু বেসিক কমান্ড, যে কিভাবে আপনি নর্মালি একটা সুইচ বা একটা পিসিতে কিভাবে কমান্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো ততক্ষণ আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব টু স্টে উইথ মি, গুড বাই।